Masukin kita kali ke saya. Halo? Hawai. Masukin kita kali ke saya. Nah, দেখা যাচ্ছে না। দেন তো। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এসে সবার, সবাই দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। দেখেন HTML ইমেল লিখছি, দেখেন ইমেল সিগনেচারের যে ট্যাগগুলো আছে, টাইটেলগুলো আছে, HTML ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার, প্রফেশনাল ক্লিকেবল, HTML ইমেল সিগনেচার, দেখছেন যেগুলো একটা মেটা এই যে টাইটেলগুলো আছে একটা মধ্যে ক্লিক করলাম। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ রনি ভাই, কেউ একজন রেসপন্স করেন আমি কথা বলার পরে। দেখেন এখানে গিগ আছে 1438টা, এখান থেকে দিতে এগুলো কাজ আছে কিনা। ঠিক আছে ভাই, net খুব স্লো। হ্যালো, then page to loading hoise, then page to loading hoise skill is I will create professional clickable HTML email signature. উনি কতগুলা কাজ করছেন দেখছেন? ওনার রিভিউ আছে 2426টা, অর্ডার রানিং আছে একটা। হ্যালো, বাকি যারা আছে সবাই কি শুনতেছেন? হ্যাঁ, দেখেন উনি কোন দেশি, উনি কিন্তু বাংলাদেশি, 2015 থেকে কিন্তু উনি কাজ করে। ওনার 1000+ রিভিউ আছে, 1000-এর মধ্যে দেখেন শুধু এই গিগের মধ্যে উনি ওনার রিভিউ আছে 2426টা, তার রানিং আছে একটা। ওনার বেশি $10 দেওয়া আছে, 10, 15, 20 $10 একটা ইমেজ দিয়া লোক ওটা ফটো দিয়া সোশ্যাল মিডিয়া আইকন ওয়ান ডিজাইন কনসেপ্ট, মানে একটা কনসেপ্ট করে দিব 2 দিনে, 2 দিন টাইম নিতে একটা এই ইমেল সিগনেচার তৈরি করে দিব $10। এরপরে বাকিটা দেখেন ওনার কাজ আছে রানিং আছে একটা $10। দেখেন কোন দেশি? বাংলাদেশি। দেখছেন কটা কাজ রানিং আছে? কটা? 3টা কাজ, রিভিউ আছে টোটাল 521টা, 10, 15, 20। প্রথম 3জন কিন্তু বাংলাদেশি। এরপর দেখেন উনি 1148টা রিভিউ আছে, ওনার $10 দেওয়া আছে, বেসিকে 10, 15, 25। উনি কিন্তু বাংলাদেশি। এরপর দেখেন ওনার রিভিউ আছে 45টা, ওনার রিভিউ আছে 45টা, 5, 15, 30। দেখেন ইন্ডিয়ান, দেখেন জুলাই 19 উনি কাজ শুরু করছে, 45টা রিভিউ আছে, ডেভেল অঞ্চলার কাজ করছে, 104টা রিভিউ আছে, কাজ করছে আর অনেক বেশি। দেখেন বাংলাদেশি 5, 10, 15 এগুলো গেছে ওনার যে গিগের যে প্যাকেজ আছে ওই প্যাকেজের রেট। এগুলো তো আপনার দেখাচ্ছি, একদিনে কাজ করে দিব $5, একদিনে কাজ করে দিব $10, একদিনে কাজ করে দিব $15। अच्छा अपन तो आज करा तो पुणे से और तो उधर तो और आया तो पुणे से साउंड भाई जी এখন থেকে 16 জন হ্যাঁ বেশি ছিল এই 20 জনের মতো ছিল তো একজন নেট প্রবলেম হ্যাঁ কয়েকজন নেট সমস্যার জন্য চলে গেছে জি আরো 2-4 জন দিয়ে দেন যেহেতু 20 জন কাজ থাকে সব সময় হ্যাঁ হ্যাঁ 3 নম্বর ব্যস্ত হ্যাঁ 3 নম্বরটা আমার ব্যস্ত এখন বর্তমানে সে 15 জন আমাকে নিয়ে 16 জন হ্যাঁ হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ওটা আমরা যে হোয়াটসঅ্যাপে তো আমরা সবসময় আপডেট দিতেছি যখন ক্লাস শুরু করার পূর্বে আপডেট দিতেছি এসএমএস করে দিতেছি আচ্ছা ভাই Hello. Itu buat korang sebaik bonus je. Hello. Ji bhai. Halo, iya sih. আপনি সিট অ্যাড করে দিয়েছেন না আচ্ছা ঠিক আছে লিংকটা দিয়ে দেন ক্লাসে কালকে আমি অ্যাড করে দিব হ্যাঁ ভাই হ্যাঁ গ্রুপে অ্যাড করে দিব না আচ্ছা লিংকটা আমি আমার ইয়াতে দিতেছি হোয়াটসঅ্যাপে দিতেছি আমি তো অনেক ক্লাস করে দিয়েছি তো এই জন্য সোজা আমার হইতেছে ক্লাস করতেছে আচ্ছা তো তো স্যার ভাই ইয়া হইছে এই আমি ইয়া করছি কালকে আমি নিজে ইয়া করছি মাইক্রো করে অ্যাকাউন্ট করছি একবার দিছি একবারই হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো ভাই ঠিক আছে আর আমি কালকে মাইক্রো করে অ্যাকাউন্ট করে নিছি আমারটা একবার দিছি একবারই হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই সবাই তো দেখি তো মানে নাকি মনোযোগী হয় না কেউ কেউ আছে এটার সাথে আগে থেকে যুক্ত ছিল এই জন্য অনেকটা বেশি বোঝে আবার কেউ কেউ এতটা যুক্ত না এই জন্য একটু কম বোঝে হ্যালো না থাকতে পারবে না হ্যালো দেখো ভিডিও করা থাকতে তো মানে কতবার ইচ্ছা ততবার দেখতে পারবে হ্যাঁ সবাই শুনতে চান এখানে ডিপার্টমেন্টটা যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার যে ডিপার্টমেন্ট থাকবে বাইরে এটা মনে করেন আপনারটা করতেছেন আপনার যেহেতু ডিপার্টমেন্ট নাই ডিপার্টমেন্ট না দিলে সমস্যা নাই কোন নাম্বার দিয়ে দিতেছি নাম্বারটা কিন্তু দিয়েছি আর দেখেন একটা জিনিস দেখেন এই যে আমি কিন্তু এইগুলো লিখতেছি দেখতেছেন এই যে এখানে লিখতেছি আর এই যে এই পাশে কিন্তু চলে আসতেছে আমি কি কি লিখতেছি উইনার ম্যাথ ডিজিটাল মার্কেটার। আর এখানে যে ফাইবার দেখা যাচ্ছে দেখছেন সবাই এইভাবে দিতেছি। আর এখানে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে এখন মোবাইলে দিব মোবাইল ওয়েবসাইট fiverr.com। মনে করেন আপনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে তুহিন আহমেদ ওয়ান। মনে করেন এটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইল লিংক কিছু ওয়েবসাইট এটা দিয়ে দিলেন, অথবা যখন আমরা ব্লগের কাজগুলো দেখাবো বা যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন। আপনার স্কাইপ মনে করেন আপনার স্কাইপের নামটা হচ্ছে এটা হ্যালো হ্যাঁ দেখেন আমি কিন্তু এদিকে লাগতেছি আর এই পাশে কিন্তু দেখেন সবগুলো কিন্তু চলে আসতেছে। আপনার ইমেল দিলাম, আপনার অ্যাড্রেসটা বলেন বাংলাদেশ। নেত্রকোনা ঢাকা বাংলাদেশ। আচ্ছা মাই মিসিং আর ঢাকা ঠিক আছে আপনারটা আপনার দিয়ে নেবেন যে এখানে কিন্তু অ্যাড্রেসে চলে আসছে। আচ্ছা আপনি মাই মিসিং দেন ঢাকা দেন আপনারটা আপনি দিয়ে নেবেন এটা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা টাকা না থাকুক আমরা যেহেতু আগেটাকে ইউজ করে যা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ আপনার মনে করেন স্কাইপে অ্যাকাউন্ট নাই ঠিক আছে এখান থেকে শুধু এটা কাইটে দিবেন শেষ। যখন বাইরে যদি দিয়ে দেয় মনে করেন বাইরের রিকোয়ারমেন্ট আপনি বলবেন ভাইয়ারকে এই সবগুলো দেওয়ার জন্য এই যে কত এইগুলো একটা শীট করবেন গুগল এতে নোটপ্যাডে নেম কোম্পানি পজিশন ডিপার্টমেন্ট কোন মোবাইল ওয়েবসাইট স্কাইপ ইমেল অ্যাড্রেস এই সবগুলা, এবং এদিকে সোশ্যাল মিডিয়া আছে ইমেজ আছে সোশ্যাল মিডিয়া আছে অ্যাডভান্স আছে ডিজাইন আছে এগুলো আলাদা। এখান থেকে এগুলো বাইরের কাছ থেকে ছায়া নেবেন ইমেজ ছায়া নেবেন এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এগুলো বাইরের কাছ থেকে ছায়া নেবেন। ওই সবগুলো বাইরে যখন আপনাকে অর্ডার করবে ওইগুলো সম্পূর্ণগুলো দিয়ে অর্ডার স্টার্ট হবে। আচ্ছা আমরা পরে পেজটা চলে দেখেছি ইমেজ লোগো লোগো অথবা ফটো ক্লিক করলাম ওনার ছবিটা দিয়ে দিতেছি। এই ছবিটা কিন্তু সেভ করে দিলাম এখানে সেভ করছি। নেট সমস্যা জন্য এখানে লোডিং হইতেছে পেজটা এখানে সম্পূর্ণ লোডিং হলে এখানে শো করবে। আমার এখানে নেট সমস্যার জন্য এখানে কিন্তু এটা লোডিং হইতেছে না, এটা লোডিং হলে এখানে কিন্তু শো করবে। এই যে এইগুলো দেখেন এখানে যেভাবে শো করতেছে তারপরে এখান থেকে একটা ব্যানার অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ছবিটা আমার নেট সমস্যার জন্য আসতেছে না এর জন্য ব্যানার হিসেবে এটা ইউজ করবো। সাইজের জন্য না এটা কিন্তু আমার নেট সমস্যার জন্য এটা চলে আসে কিন্তু এই যে ব্যানারটা আছে ব্যানারটা আপনারা নিজেরা বানিয়ে নেবেন দেখেন এটা এখানে আসছে 69টা, এটা কিন্তু এখান থেকে চাইলে কমাই আপনারা দিতে পারবেন। দেখেন দেখতেছেন সবাই কাজ করতেছে এখানে, কিন্তু এ হয়ে যাচ্ছে এখানে, এটা হচ্ছে মূলত আমি এদিকে বানিয়ে যাচ্ছি। আর যে আমার ইমেজ সিগনেচারটা এই যে দেখেন টু সাবজেক্ট মানে কোথায় পাঠাবো, এইভাবে কিন্তু আমার এখানে আসবে। দেন এই জিনিসটা দেখছেন সবাই, এই এতটুকু করে দিচ্ছে। হ্যাঁ এটা আপনার নিজের জায়গাতে আপনি ছোট করে দিবেন, তাহলে ছোট করে দিতে পারেন আপনি, তাহলে ওই যে বড় করে দিতে পারেন। এটা এমনভাবে রাখবেন যেন আপনার যে লেখাগুলো আছে এটা সম্পূর্ণটা সুন্দর করে মিলে। আর এটা হচ্ছে ব্যানার, যে ব্যানার অ্যাড করে দিয়েছে কিন্তু এখানে এই ব্যানারটা কিছু ইস্যু করতেছে, ব্যানারটা দেবেন এইভাবে আপনার নিজেরা ছবি করে নেবেন, তৈরি করে নেবেন। এখানে আমাদের ডিজিটাল মার্কেটার লেখা আছে। জি ইনস্টাগ্রামে ওইগুলো আপনি দেখাবো, ব্যানারে এটা না, এটা এখানে আপনি আরেকটা ব্যানার তৈরি করে নেবেন। আপনার নাম দিলেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আর কি কি সার্ভিসগুলো দেন সার্ভিসগুলো দিয়ে আপনি একটা ইমেজ রেডি করে নেবেন, এটাকে বলে ব্যানার। জি কোন ছবিটা? এই যে এই ছবিটা, এটা তো এখানে লেখা আছে। আমি কাজগুলো দেখেছি, কাজগুলো আগে দেখেন পরে আপনি প্র্যাকটিস করেন। যখন আপনি কাজ করবেন আমি দেখেছি, আপনি যখন অন্যদিকে তাকায় দেখবেন, অন্য পেজে দেখবেন আমি দেখাবো একদিকে, তখন তো এটা আপনি পারবেন না। আমি যেভাবে দেখেছি আপনি আগে দেখেন পরে আপনি কাজ করেন। আর এই যে ব্যানার, এটা এটা আপনার নিজেদের মতো করে বানিয়ে নেবেন। আর যে ব্যানারে কিন্তু ইমেজে কিন্তু লিঙ্ক করা দা, লিঙ্ক করা থাকলে লিঙ্ক দিয়ে দেবেন, সরাসরি ব্যানারটা কিন্তু চলে আসবে। আচ্ছা এরপরে এরপরে এখানে কিন্তু আরো অনেকগুলো কাজ আছে, ঠিক আছে ওইগুলো কিন্তু প্রো। এটা কি প্রো? এটা মনে হয় প্রো, এটা কি দেয় কিনা সন্দেহ আছে। প্রো মানে ওইগুলো মনে করেন অ্যাকুরেট নিতে হবে, এই ফিডব্যাকটা কিনে নিতে হবে। আচ্ছা এরপরে যে সোশ্যাল, সোশ্যালে আমরা যেগুলো ইয়ে করবো, এখানে কিন্তু ফেসবুক, ফেসবুকের প্রোফাইল, প্রোফাইল ইয়ে দেওয়ার জন্য ফেসবুকে দেওয়া যাচ্ছে। ফেসবুক এদিকে ফেসবুক দিচ্ছে, এদিকে দেখছেন ফেসবুক চলে আসছে কিন্তু, দেখেছেন সবাই। আচ্ছা এরপরে হচ্ছে টুইটার। এখানে দিলাম টুইটার, যার সাথে হচ্ছে টুইটার চলে আসছে। এরপর হচ্ছে লিঙ্কডিন। এখানে দিলাম লিঙ্কডিন। তারপর মনে করেন আপনি ইনস্টাগ্রাম দিবেন, এই যে ইনস্টাগ্রামে ক্লিক করবেন সাথে সাথে ইনস্টাগ্রাম চলে আসছে। তারপর সেটা আপনার ইনস্টাগ্রামে দেয়, এটা আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে এটা এখানে দিয়েছে, এখানে কিন্তু চলে আসছে। আর যারা আছেন এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া কতগুলা, ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, এখানে অনেকগুলো দেওয়া আছে যেগুলো আমরা ব্যবহার করি, অনেকেই জানি অনেকেই জানি না। এখান থেকে আপনার যে অ্যাকাউন্টগুলো থাকবে, এইখানে যে আপনারা যেগুলো অ্যাড করতে চান এখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করলে এগুলো কিন্তু চলে আসবে। হ্যাঁ ভাই অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ জয়েন করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নতুন যারা জয়েন হয়েছেন আপনারা দেখেন, আর ক্লাসে ভিডিও আছে, ভিডিও থাকবে, আপনারা ভিডিও দেখে দেখে কাজ করতে পারবেন। আর ক্লাস শেষে আপনাদের ফেসবুকের যে এখন আছে এগুলোতে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে, এবং আমাকে ফ্রেন্ড গ্রুপে দিলে এটা অ্যাকসেপ্ট করে আমাদের গ্রুপের সবগুলোতে আপনাদের সেই কাজগুলো কমপ্লিট করে দেবেন। আমার ইউটিউবে চ্যানেল আছে, আমার ইউটিউবে চ্যানেল আছে, আমার ইউটিউবে চ্যানেলটা এখানে দিয়ে দেবো। মনে করেন এটা বা আপনারটা হইলে মনে করেন আপনারটা যে নাম আছে ওই নাম দিয়ে আপনার একটা ইউটিউবের চ্যানেল আছে। এখন আরো যদি অ্যাড করতে চান, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া থাকা দরকার সব এখানে আছে সব। দেখছেন এখানে এদিকে অ্যাড করতেছি আর এদিকে কিন্তু অ্যাড হইতেছে। তারপরে লাস্ট যে অ্যাড হচ্ছে যেটা আছে এখানে কোনো কিছু করা দরকার নাই। এখানে যারা যে প্রো ভার্সনে কাজ করে ওরা এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ করে নিতে পারবে। এখানে যে নিচে লেখাগুলা এগুলো আমরা দরকার পড়ে না বা বাইরের কোনো সময় দরকার পড়বে না। আর যদি বাইরে কোনো সময় রিকোয়ারমেন্ট দিয়ে দেয় এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, বাইরে সম্বন্ধে বা ইম্পর্টেন্ট বা কি আসে বিষয় সবগুলো এখানে দিতে পারবেন। হ্যাঁ আমি দেখাইতেছি এখানে যদি সেভ সিগনেচার এখানে আনলকের জন্য দেখাইতেছি যে আমাদের এই ইমেজটা ইউজ করছি ব্যানারটা, এই ব্যানারটার জন্য কিন্তু এখানে আনলকের কথা বলতেছে। আনলক করলে এগুলো কিন্তু পেড হবে, কাজ করতে হবে। এরপরে আপনাদেরকে দেখাইতেছি আমার মেইন ইন্টারফেস এটা। ফন্টগুলো দেখতেছেন, ফন্টের সাইজ কিন্তু বাড়ানো যাবে কমানো যাবে। এটাই করে রাখলাম। এই পাশে দেখছেন এগুলা ফন্টের কালারগুলা, ফন্টের কালারগুলো চাইলে আপনি এখানে পরিবর্তন করে দিতে পারেন। তারপরে যে সাইজ এগুলো কিন্তু প্রো ভার্সন, এগুলো কাজ করবে না, এগুলো হচ্ছে প্রো লেখা আছে, প্রোতে কাজ করবে না, পেড পাবে। এটা হচ্ছে পন্টের যে আপনার পন্টগুলো আছে যে কোন পন্ট ইউজ করবেন, এই পন্টগুলা ক্লিক করতে পন্টগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। আর সবগুলো কমপ্লিট। এখন কিন্তু আমরা কোন সাইজ ইউজ করবো এগুলো কিন্তু ফ্রি। দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নিচে চলে আসছে কিন্তু। এখন দেখেন লেখাগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন একটা একটা দিকে যাই যাচ্ছে। এবার ক্লিক করলে এইদিকে যেগুলো আসবে এই পর্যন্ত আমরা ফ্রিতে কাজ করতে পারবো। আর যেগুলো প্রো লেখা আছে এগুলো কিন্তু প্রোতে কাজ করতে হবে, মানে এগুলো আনলক করতে গেলে আপনার এগুলো কিন্তু কিনে নিতে হবে। এখানে এই একটা ফিচার আছে আমরা ফিচার করতে পারি, আর এদিকে আছে তিনটা। দেখুন তো ভাই আমাদের এই ইমেজটা কিন্তু যে প্রোতে পড়তে এই জন্য কিন্তু আমাদের এখানে যে এটা নিতেছে না, এই ইমেজ এটা ডিলিট করে দিলাম। দেখেন এখানে কিন্তু সেভ সিগনেচার চলে আসছে। আসছে কি সেভে ক্লিক করলাম। তারপরে বাইরে যে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে, সবাই কি শুনতেছেন? বাইরে যে আপনাকে ওর ফেসবুক এই জিমেইলে যে অ্যাক্সেস দিয়ে দিবে, এদিকে মনে করেন এখন জিমেইল এদিকে লগ ইন করে ওকে করে দিবেন, সাথে সাথে কিন্তু চলে যাবে। জি না, এটা অ্যাকাউন্ট করতে হবে না, এটা শুধু এদিকে জিমেইল যদি আপনার এখানে সাইন ফেসবুক তারপরে এইগুলোকে মনে করেন ক্লিক করলেই আপনার জিমেইল চাইবে, জিমেইলে লগ ইন করার কথা বলবে, জিমেইলে লগ ইন করবেন আর এদিকে মনে করেন কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা জিমেইল দিয়ে সাইন আপ করবেন, জিমেইল দিয়ে সাইন আপ করার পরে আপনার যে জিমেইল আছে ওটা এখানে চলে আসবে। হ্যালো, বলছি এখানে এটা আসার পরে এখানে একটা পিছাল আছে, সেটা এখানে দেখতেছি, এখানে আপনার পরে জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন, এখানে ক্লিক করবেন, আপনার জিমেইল চাইবে, এখন কোন জিমেইল করব, তারপর আপনার জিমেইলটা দিয়া ওই জিমেইলে আপনার সাইন ইন করে নেবেন, আপনার সরাসরি জিমেইলের ওয়েব পেজে চলে যাবে।